বহিরাজ্যে গিয়ে ত্রিপুরার নাম উজ্জ্বল করল হাফেজ মোহাম্মদ আল আমিন। কলকাতায় অল ইন্ডিয়া কুরআনের আলু ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সর্বভারতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে তৃতীয় স্থান অর্জন করে সোনামুড়া দুর্গাপুর তাহফিজুল কুরআন মাদ্রাসার ছাত্র আল আমিন সম্মান স্বরূপ মানপত্র সহ নগদ ২৫,০০০ টাকা এবং সাথে সৌদি আরব ওমরাহ হজে যাওয়ার সুবিধা পায়। মোহাম্মদ আল আমিনের বাড়ি সোনামুড়া এনসি নগর, পিতা কবির হোসেন। প্রায় ২৫০ জন ছাত্র অংশগ্রহণ করে এ প্রতিযোগিতায়। তার এই সাফল্যে খুশি মাদ্রাসার শিক্ষক অভিভাবক সহ গোটা সোনামুড়াবাসী। তার এই সাফল্যের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছে বিশিষ্টজনেরা। আজ সন্ধ্যে বিমানে কলকাতা থেকে বাড়ি ফিরে আল আমিন। তখন সোনামুড়া শহর থেকে ফুলের মালা পরিয়ে মিছিলের মাধ্যমে স্বাগত জানানো হয় তাকে। অংশগ্রহণ করতে পারেন, তার জন্য আপনারা সবাই মন খুলে মানে তার কি কারণে বরণ করা কলকাতা গণদণ্ড অডিটোরিয়ামে গতকালকে কোরআন প্রতিযোগিতায় আমাদের তাহফিজুল কোরআন দুর্গাপুর মাদ্রাসার ছাত্র তৃতীয় স্থান অধিকার লাভ করেছে। কতজন ছিল প্রতিযোগিতায়? প্রতিযোগিতায় গত অনেকদিন আগ থেকে শুরু হয়েছে, প্রায় এক বছর আগ থেকে। প্রথমে 250 জন ছাত্র ছিল, তারপরে 250 থেকে আপনার 60 জন রাখা হয়েছে বাছাই করে। 60 জন থেকে তারপরে 15 জন থেকে টপ 10 তিন বিভাগে নির্বাচিত হয়েছে। গতকালকে সেটার গ্র্যান্ড ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পুরস্কারের মধ্যে আপনার এক দুই তিন চার চারজনকে আপনার উমরা করাবে। এক নম্বর যে হয়েছে তাকে 1,00,000 টাকা পুরস্কার করছে, দ্বিতীয় 50,000, তৃতীয় 25,000, সাথে উমরা। কোন মাদ্রাসার ছাত্র সে? দুর্গাপুর তাহফিজুল কোরআন। নাম? ছাত্রের নাম মোহাম্মদ আল আমিন হোসেন, বাবার নাম আল্লাহ যেন তাকে ভবিষ্যতে আরো আমাদেরকে সাফল্য এনে দিতে পারে, সবাই দোয়া করবে। আপনি সোনামুড়ায় এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন, কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না? তাহলে আর ভাবনা নয়, চলে আসুন হোটেল ডায়নায়। এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে। আমাদের এখানে রয়েছে সবজি, মাছ, মাংস, ভাত, তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি, তন্দুরি চিকেন, তন্দুরি রুটি। আমাদের ঠিকানা সোনামুড়া মধ্যবাজার, সোনামুড়া সিপাহী জলা, ত্রিপুরা। যোগাযোগ 6009383131 অথবা 9436178745। এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা।